গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ভুবনপুরের হাট। আজ দ্বিতীয় পর্ব। চাঁপা এসে তাকে অন্য শিক্ষা দিয়েছিল। চাঁপা এসে তাকে শিখিয়েছিল, মিষ্টি কথা বইলা, কিছুটা তোষামত কইরা মন ভিজায় কথা কইলি পর দেখবা কোনো কষ্ট পাইবে না, কড়া কথা নাই বা বললাম মাসি। সেদিন মার খেয়ে এসেছিল মালতী, ছাগলটা গিয়ে ঢুকেছিল ভুবনপুরের শিবের পাণ্ডাদের এক শরিকের বাগানে। বাগান ওদের ছিল পূজোর ফুলের জন্য। সেই বাগানে ওরা সেবার নতুন করে শীতকালে মৌসুমি ফুল লাগিয়েছিল। শখ, বাড়ির একমাত্র ছেলে এবং সেই বাড়ির মালিক তখন বাপের অকাল মৃত্যুর পর। তার মামা বাড়ি বর্ধমান শহরে, সেখান থেকে মৌসুমি ফুলের চারা এনে লাগিয়েছিল। ফুলও হরেক রকম ফুটেছিল। ছেলেটির বয়স বছর বারো হলেও বেশ পোক্ত ছেলে এবং পাকা ছেলে। বাগানের মধ্যে চৌকি পেতে বসে থাকে, গান গায়, গলাটি ভালো, দেখতেও সুন্দর। বাড়িতে পিসিমা আছে, তার আদরের নিধি। বাপও ছিল ভালো গায়ক। ছাগলটা তাদের বাগানে ঢুকে ফুল সমেত গাছগুলোর একটা দিক প্রায় মুড়িয়ে খেয়ে দিয়েছিল। ধরে তারা ছাগলটাকে বেঁধে রেখেছিল। মালতী খুঁজতে খুঁজতে পথ চলছিল আর ডাকছিল। ছাগলটার অভ্যাস ছিল মালতীর ডাক শুনলেই সাড়া দেওয়া। সে দেদের বাড়ির ভেতর থেকে ম্যা ম্যা শব্দে সাড়া দিয়েছিল। মালতী সেদিন ঘুরেছিল অনেক। তাদের বাড়ি দেগঞ্জ, সে গ্রামের শেষ প্রান্তে ভুবনপুরের শিবের সেবায়েতদের পাড়াটা, যেখানে এখন একরকম মিলে গেছে, ততদূর চলে গেছে লক্ষ্মী ছাড়ি হতচ্ছাড়ির ছাগলটা। দেগঞ্জে না পেয়ে মালতী ভাবছিল হয়তো খোঁয়াড়ে গেছে, কিংবা পাইকারেরা পথে পেয়ে নিজেদের পালে মিশিয়ে নিয়ে চলে গেছে, কিংবা গেছে শেয়ালের পেটে। ছাগলটার আওয়াজ পেয়েই বাড়িতে ঢুকে সে আবার ডেকেছিল। ছাগলটাও সাড়া দিয়েছিল। সঙ্গে সঙ্গে মানুষের গলায় কে ভেঙিয়েছিল, এসো তোমার ছাগল। মালতী দেখেছিল দশ বারো বছরের দিব্যি কার্তিকের মতো একটি টেরিকাটা ছেলে এক গাছা কঞ্চি হাতে বেরিয়ে এসে বলেছিল, তোমার পিঠে ভাঙব। থতমতো খেয়ে চুপ হয়ে গিয়েছিল মালতী। এদিকে আয়, মালতী বলেছিল, ছাগল ছেড়ে দাও, বেঁধে রেখেছো কেন? দেব, আগে পিঠের চামড়া তুলব তো, তারপর দেব, পাঁটা হলে কেটে খেতাম। মাদি ছাগল, খাবার জন্যই তোর পিঠ ভাঙব। কি করেছে আমার ছাগল? দেখ কি করেছে, ওই দেখ। দেখে মালতীর সত্যি আফসোস হয়েছিল। এক পাশটা ফুলে ভরা, অন্য পাশটা একধারে মাটি বের করে গাছ খেয়ে দিয়েছে, তবে খুব বেশি নয়। কি চুপ করে কেন? এবার মালতী বলেছিল, ওই তো এতটুকু জায়গা, ওই তো বাকি সবটাই রয়েছে। এতটুকু জায়গা? বেশ, তোর মাথার চুল তো দেখি অনেক, আয় এক গোছা চুল কেটে নি। ফকরি করবার জায়গা পাওনি? ছেড়ে দাও ছাগল, খেয়েছো তো খোঁড়ে দাওনি কেন? বেঁধে রেখেছো কোন আইনে? ছেড়ে দাও, নইলে থানায় যাব। থানায় যাবি? আইন? যা, ছাড়বো না। মালতীর সহ্য হয়নি, সে জোর করে ছাগল খুলতে গিয়েছিল। ছেলেটা তার চুলের মুঠো ধরে টেনে ঘর থেকে বের করে দিয়েছিল। মালতী বাড়ি এসেছিল কাঁদতে কাঁদতে। বাপ শ্রীমন্ত শুনে রাগ করেই তার সঙ্গে গিয়েছিল সেই বাড়ি পর্যন্ত। তখন ভেতর থেকে চমৎকার গলায় ভাজা তান ভেসে আসছিল। কেউ কি আবার হবে সেই ছেলে, তখন বাগানের চৌকি পেড়ে বসে তোমনা তোমনা তেরি তোমনা দ্রোমনা দোমনা করে তান ভাজছিল। শ্রীমন্ত মেয়েকে হেসে বলেছিল, এই বাড়ি? হ্যাঁ, এ তো খাসা গান গাইছে, খাসা গলা। সে কথা মালতীরও মনে হয়েছিল, কিন্তু মুখে কিছু বলেনি। বাপ বেটিতে বাড়ি ঢুকে দেখেছিল ওই ছেলেটি বসে পাকা ওস্তাদের মতো, গালে বাঁ হাত রেখে ডান হাত নেড়ে নেড়ে তেরে তোম দ্রোমনা দ্রিম দ্রিম লাগিয়ে দিয়েই মধ্যে মধ্যে গিটকিরি ঝাড়ছে। সে যেন নদীর বুকে বর্ষার বাতাসের ঝাপটায় অসংখ্য ছোট ঢেউয়ের হিল্লোল খেলে যাচ্ছে। ওরা ঘরে ঢুকেও কিছু বলতে পারেনি। অমন গানের মাঝখানে কথা তুলে বাধা দিতে ইচ্ছে হয়নি, চুপ করে দাঁড়িয়ে শুনেছিল। একবার বরং মালতী বলেছিল, আমাদের ছাগল নিতে এসেছি। শ্রীমন্ত বাধা দিয়েছিল, চুপ কর। বেশ কিছুক্ষণ পর গানের ছেদ টেনে থেমে ছোকরা বলেছিল, কি ছাগল? হ্যাঁ, আমরা নিয়ে যাব। পুলিশ কই? পুলিশ? শ্রীমন্ত প্রশ্ন করেছিল। হ্যাঁ, তোমার কে হয়, মেয়ে? তুমি তো শ্রীমন্ত, হাটে মনিহারির দোকান করো। হ্যাঁ, আমার মেয়েকে মেরেছেন কেন?
তোমার মেয়ে জবরদস্তি ছাগলটা খুলে নিয়ে যাচ্ছিল কেন? পুলিশের হুমকি দেখায় কেন? দেখো তো কি করেছে গাছগুলোকে খেয়ে। আবার মুখের উপর উত্তর কত! অত্যন্ত মুখরা ঝগড়াটে মেয়ে। শ্রীমন্তের মেজাজটা কিছুতেই গরম হয়ে ওঠেনি। আশ্চর্য, শুধু তাই নয়, মালতীরও মার খাওয়ার জন্য সে ক্ষোভটুকু আর ছিল না, বরং লজ্জাই হচ্ছিল ওর। শ্রীমন্ত বলেছিল, তা মেয়েটা একটু গিয়ে বটে, লে ঠাকুরকে প্রণাম কর। মালতী কিন্তু তা করেনি, এবার গোঁ ধরে দাঁড়িয়েছিল। ছেলেটা বলেছিল, নিয়ে যাও ছাগল, বেঁধে রেখো। ঠিক দুদিন পর আবার, ওই যে সেদিন বিলিতি ফুলের রস পেয়ে লুব্ধ হয়েছিল সে আর ভুলতে পারেনি, আবার ছাগলটা গিয়ে ওদের বাড়ির বাগানে ঢুকেছিল এবং বাধাও পড়েছিল। সেদিন মালতী খবরটা শুনেছিল মাঝপথেই, শুনেছিল ওই সেবায়েতদের বাড়িতেই আবার বাধা পড়েছে। গ্রামের মধ্যে না পেয়ে এ অনুমান মালতীরও হয়েছিল, কিন্তু সেদিন আর তার পা ওঠেনি। মাঝপথ থেকে বাড়ি ফিরে এসে বলেছিল, আমি পারবো না, আবার হতভাগে সেই বাড়িতে গিয়ে ফুলশুদ্ধ গাছ মুড়ি খেয়ে ফেলেছে, বাবা যাক, আমি যাব না। চাঁপা বলেছিল, যাও না মাসি, বাপ তো তোমার ধর্নে গেছে গিয়া, ফিরতে রাত পহর গড়াবে, যাও গিয়া মিষ্টি করে বইলা দেখো। মিষ্টি করে বইলা কিছুটা তো সমত করে কথা কইলি পরে দেখবা কোনো কষ্ট পাইবে না। কড়া কথা নাই বা বললাম মাসি। তুমি যাও না। আমি? ওরে বাপ, বউ মানুষ না, সাঁজের বেলা ব্যাটা ছেলে, 12 বছরের ব্যাটা ছেলে, বড় তো নয়। সেই তো কি, হেসে ফেলেছিল চাপা, বলেছিল, বড় হলি সমজাবা মাসি, সাওয়াল তো, 12 বছর বয়স, আমি তার সাথে কি কথা বলবো। তুমি যাও, তুমি কইলি পর তার মন ভিজবে, বুঝলা? কথাটা গন্ধে গন্ধে কিছু যেন বুঝেছিল মালতী। পাড়া গায়ের মেয়ে, তার উপর শ্রীমন্তের মেয়ে, চাপার ভালোবাসার সৎ মেয়ে। চাপা দুপুরে ঘরে খিল দিয়ে গান গায়, নাচে, মালতীকে শেখায়। শ্রীমন্তের সঙ্গে চাপার কথাবার্তা হয়, সে তারা মেয়েকে গ্রাহ্য করে রেখে ঢেকে বলে না। তার অর্থ মালতী অক্ষরে অক্ষরে না বুঝলেও কিছু কিছু বোঝে। সেই বুঝেই মালতী কথাটার উত্তরে মুখ মচকে হেসে বলেছিল, যা তুমি বড় ফাজিল। চাপা গান গিয়েছিল আস্তে আস্তে, ফাজিল হইয়া রইলাম সখী, ফাও দিলেও কেউ লয় না, ফাইজলামি উসলাইয়া পড়ে, জৈবন জ্বালা যে আর শয় না, বলে হিহি করে হেসে উঠেছিল। তারপর বলেছিল, চলো আমি বরং সঙ্গে যাই, আমি শান কাইডা দাঁড়ায় থাকবো, তুমি কথা বলবা। কি বলবো, বলবো হাত জোর করছি, পায়ে ধরছি, ছেড়ে দাও। দোষটা কি, বামুনের ছেলে, ভদ্র জন, না পারবো না। বেশ, বলবা না পায়ে ধরি হাত জোর করি, কাজ নাই বললা। তবে? বলবা, ঠাকুর অবলা ছাগলের দোষ ধরে কি করবা, রাগ করতি নাই শোনা। খিলখিল করে হেসে উঠেছিল মালতী, রাগ করতি নাই শোনা, না বললি উপায় কি, কষি বাচ্চা দুইটা ঘরে রইছে, দুধ না খায়া মরবো, চলো চলো। অগত্যা গিয়েছিল মালতী, পেছন পেছন চাপাও গিয়েছিল। সেদিনও খোকা ঠাকুরটি বসে গান করছিল, সেদিন তান নয় গান, ওই নীল উজ্জ্বল তারাটি কিংবা সলাজ মাধুরী মাখানো অধরে অমীয় মাখানো হাসিটি। বাড়ির বাইরেই ওরা দুজন থমকে দাঁড়িয়েছিল। মালতী হাত ইশারা করে জানিয়েছিল, ওই শোন। আজ তার আরও ভালো লেগেছিল, কারণ গানটা আজ তেরে না তেনা নানা নয়, কথা রয়েছে, এবং কথাগুলি কি সুন্দর। আকাশে সন্ধেবেলা পশ্চিম দিকে যে নীল ধকধকে তারাটা ওঠে, সেই তারাটির কথা মনে পড়েছিল। ভোরবেলা মধ্যে মধ্যে দেখা পূব আকাশের ভুলকো তারাটিকে মনে পড়েছিল। গানটাও যাত্রা দলে শুনেছে গন্ধেশ্বরীতলায়, তাও মনে পড়ল। চাঁপা বলেছিল, ও বুঞ্জি, এ তো বেশ গো, লীল উজ্জ্বল তারাটি। মালতী বলেছিল, হ্যাঁ কি সুন্দর গাইছে, তোমার ওই তারাটি হইতে স্বাদ হইতেছে না মাসি। ধ্যাত! তারপর বলেছিল, ওসব বলবে তো বাবাকে বলে দেব। তোমার বাবার যে আমি ওই তারা গো। চুপ করো, কে দাঁড়িয়ে আছে? সত্যি আরেকজন কেউ ওদের বাড়ি ঢুকবার ভাঙা আগরের দরজাটায় যেন দাঁড়িয়েছিল, সেই চুপচাপ গান শুনছে। চাঁপা বললে, মানুষটা মরদ মানুষ বুঝি? হ্যাঁ। গাইয়ে কিন্তু খুব মত্ত হয়ে গান করছে, সেই মত্ততাতে সন্ধ্যাটাকেই যেন মাতিয়ে দিয়েছে। গান শেষ হতেই সামনের লোকটা এগিয়ে গেল বাড়ির ভেতরে। চাঁপা বললে, চলো চলো বুঝি, মানুষটা গেছে ভিতরে, আমরাও যাই, এই সময় কিছু বলতে পারবে না।
হাজার হোক মাহিনসের সামনে তো। বাড়ির ভিতরে তারাও গিয়ে ঢুকেছিল, ঢুকেই দেখে সে এক কাণ্ড। যে লোকটি দাঁড়িয়ে গান শুনছিল সে বাড়ির মধ্যে ঢুকে খোকা ঠাকুরের সামনে দাঁড়িয়েছে, আর খোকা ঠাকুর যেন বোকা ঠাকুর সেজে গেছে। লোকটি হাত বাড়িয়ে খোকা ঠাকুরের দুই কান ধরে বললে, নীল উজ্জ্বল তারাটি, স্কুলে যাও না কেন? হ্যাঁ, মালতী খিলখিল করে হেসে উঠল। সেই হাসিতে খোকা ঠাকুরের বোকামি বোধহয় কেটে সে বলে উঠল, কান ধরবেন না সুদূর হয়ে, আমি মন্তর নিয়েছি, গুরুর কান ছেড়ে দেন। গুরুর কান, ভালো, চুল চুলকার। খামচি কেটে লোকটির চুলের মুঠো ধরলে, ছেড়ে দেন। দেব, দিচ্ছি, স্কুলে যাস না কেন? জ্বর হয়েছিল মাস্টারবাবু, আইস ভাত খাইছে। ও কি করছেন? সারেন সারেন। চাপা ঘোমটাটা ঈষৎ সরিয়ে বলে উঠল, মাস্টার একটু থতমত খেয়ে গেল কিন্তু চুল ছাড়লে না। জ্বর? এই চকচকে চেহারায় জ্বর? তুমি কে, সাক্ষী দিচ্ছ? চাপা বললে, আমি পাটকাম করি, আসি যাই বাড়ি, আজ কদিন থেকে জ্বর, আজ ভাত খাইছে, মাথাটা কাগের বাসা হয়ে গেছিল গিয়া, তাই তেল দিছে, মারেন কেন? মাস্টার এবার ছেড়ে দিলে, বললে, জ্বর তো এই শীতের সন্ধ্যেতে খোলায় হিমে বসে নীল উজ্জ্বল তারাটি করছে কেন? খোকাবাবু এবার যা করলে তা কল্পনাতীত। চট করে বাগানের একটা পড়ে থাকা বাঁশের খুঁটি কুড়িয়ে নিয়ে সেটাকে বাগিয়ে ধরে বললে, বেশ করছি রে বেটা, বেশ করছি, তোর মুখে তোদের স্কুলের শ্রাদ্ধতে কীর্তন করছি, এখন যাবি না বাঁশের বাড়ি খাবি? মাস্টার আর কথা বলে নাই, সে নীরবে পিছন ফিরে চলে গিয়েছিল। বাড়ি ঢুকবার দরজার মুখে দাঁড়িয়ে বলেছিল, তোকে রাস্টিকেট করব। আমার কচু হবে, আমি বাবা ভুবনেশ্বরের মাথায় বেলপাতা চড়িয়ে খাই, মা গন্ধেশ্বরীর আটনে ফুল দিই, মা সরস্বতীকে ডাকলে আসে, তোদের স্কুল আমি ছেড়ে দিলাম, যা। মাস্টার তবু দাঁড়িয়েছিল, বোধহয় এই মেয়ে দুটির সামনে এই অপমান তার সহ্য হচ্ছিল না। সে বলেছিল, বেটা বাপকে খেয়েছে, মাকে খেয়েছে, বুড়ি পিসিমার আদরে বকে গিয়েছে, শেষ পর্যন্ত গাঁজা মদ খাবি, যা পাণ্ডারা চিরকাল করেছে। খোকা ঠাকুর বলেছিল, যাবি না তোকে ওই ছাগলটার মতো বেঁধে রাখবো বিনা হুকুমে ঘরে ঢুকেছিস বলে, আমি আইন জানি। মাস্টার এবার চলে গিয়েছিল। খোকা ঠাকুর বাঁশটা ফেলে দিয়ে পৈতে ধরে বলেছিল, আমি সাপ দিলাম, তোর অম্বল শুল হবে। তারপর বাঁশটা ফেলে দিয়ে রুক্ষস্বরে বলে উঠল, কি আজ ফের ছাগল ছেড়ে দিয়েছো তোমরা? এই মেয়েটা আজ সত্যি তোকে মারব। আগে শুনেন কথাটা, শুনেন সোনা ঠাকুর। সোনা ঠাকুর কি? হ্যাঁ, খোকা ঠাকুর এবার হক চুকিয়ে গেল। চাপা বলেছিল, সোনার পাড়া দেহের বরণ, বাঁশির মতন গলার সুর, তুমি ঠাকুর সোনার গৌর, তাই কইছি সোনা ঠাকুর। ও বললে হবে না, রোজ রোজ ছাগলে গাছ খাবে, আমি ছাড়বো না, বেঁধে রাখো না কেন? তাই তো কই সোনা ঠাকুর, কথাটা শুনেন। আমার বোনজি গিয়া কইল, মাসি তুমি শুনলা না, সে কি গান, যেন বাঁশি, কদম্ব মূলের বাঁশি, রাইতে মাইয়া ঘুমায় না। আজ বললাম, যাও না গান শুনে আসো, তা কয় কি বইলে যাব, তা কইলাম ছাগলটারে সাইরা দাও, ও ঠিক যাইব গিয়ে ওই ফুলের গাছে লোভে লোভে, ধরাও পড়বো তখন তুমি যাইবা, তা ওর সাথে আমিও আসলাম। কান জোড়ায় গেল সোনা ঠাকুর তোমার গান শুইনা, তখন ছাগলটারে সাইরা দাও, বাড়িতে দুইটা বাচ্চা কাইন্দা সারা হইল। সোনা ঠাকুর সত্যই ছেড়ে দিয়েছিল ছাগলটাকে বিনা বাক্য ব্যয়ে। চাঁপা মাসি পথে বলেছিল, বস বুঞ্জি, হাইশ্যালই। সত্যি সে খুব হেসেছিল, সঙ্গে সঙ্গে মালতীও হেসেছিল। তার কাছে আজ সন্ধেবেলার সবটাই অপরূপ উপভোগ্য হয়ে রয়েছে। ওই গানখানা কি ভালোই লেগেছে, গান শুনছে আর আকাশের দিকে তাকিয়ে খুঁজছে নীল তারাটিকে। কিন্তু পশ্চিম দিকটা শিব ঠাকুরের সেবায়েতদের বাড়ির চাল আর গাছপালায় ঢাকা পড়ে আছে, দেখা যায়নি। আকাশে তারা আজ বেশি নেই, যা আছে সব যেন মিটমিটে হয়ে গেছে জ্যোৎস্নায়। আজ পূর্ণিমা কিংবা শুক্লপক্ষের চতুর্দশী, শীতও বেশ পড়েছে কিন্তু শীতের কথা মনে হয়নি। কি সুন্দর গান খোকা ঠাকুরের! তারপরই খোকা ঠাকুরের সঙ্গে মাস্টারের কি কাণ্ড! খোকা ঠাকুর বেশ বলে, গুরুর কান, খবরদার ধরবে না, মনে পড়লেই হাসি পাচ্ছে। তারপর বাঁশের খুঁটি নিয়ে ঠাকুর একেবারে পুঁচকে ভীমের মতো কাণ্ড বাঁধিয়ে দিলে, মাস্টার সুরসুর করে লেজ গুটিয়ে পালালো। মাস্টারের যে অন্যায়, এমন সুন্দর গলা, এমন সুন্দর গাইতে পারে, সে আপন বাড়িতে বাগানে বসে গায়ে গিয়েছে, তাতে দোষটা কি হলো? স্কুল যায় না, তা পড়তে ওর ভালো লাগবে কেন? আর পড়ার দরকারটাই বা কি?
যাত্রা দলে চলে যাবে। গন্ধেশ্বরী তলায় কলকাতার বড় বড় দল আসে, তাদের দলের ছেলেদের গানও তো শুনেছে মালতি। তাদের কজনের এমন গলা? বেশ বলেছে, শিব ঠাকুরের মাথায় বেলপাতা চড়িয়ে খাই, মা গন্ধেশ্বরীর পুজো করি, মা সরস্বতী আপনি আসে। চাপামাসি খুব খুব তুমি চাপামাসি, খুব জাহাবাজ, খুব ফাজিল, খুব ফক্কর। কেমন না হেসে বেশ বিনিয়ে বিনিয়ে বললে, তোমার গান শুনবে তা আসবার তো একটা ছুতো চাই, তাই ছাগলটাকে ছেড়ে দিয়েছে। আর কেমন ইনিয়ে বিনিয়ে বললে, সোনার গৌরের মতো চেহারা তোমার, বাঁশির মতো গলা, তুমি সোনা ঠাকুর। সব মিলিয়ে ভারী মজার ব্যাপার মনে হয়েছিল মালার। কিন্তু চাপা মাসির জিত তাতে তার সন্দেহ ছিল না। কথাগুলি ধরণী দাসকে শ্রীমন্ত বলেছিল পরের দিন শুক্রবারের হাটে। শ্রীমন্তকে কথাটা চাপামাসি বলেছিল। সে বেশ হাত পা নেড়ে ভঙ্গি করে হেসে প্রায় উল্টে পড়তে পড়তে বলেছিল। শ্রীমন্ত একবার চটে উঠে বলেছিল, ফ্যাক ফ্যাক করে হাসে দেখ। চাপা আরো হেসে উঠেছিল। শ্রীমন্ত বলেছিল, নোড়া দিয়ে তোর দাঁতগুলো ভাঙবো আমি। চাপা বলেছিল, তুমি ঠকবা, শ্যাশমেশ আবার বাঁধাইয়া দিবা, তুমি এত চট কেন গো কর্তা, তোমার দাঁত তো ভাঙে নাই। শ্রীমন্ত বলেছিল, মালা বলতো হাসিটা তো কি হলো? মালা বলেছিল, আমি পারবো না, হাসি আসছে। তোরও হাসি আসছে? ও মানিক, তুমি যদি খোকা ঠাকুরের বাঁশের খাঁটা নিয়ে গুরু মশাই দাঁড়ানটা দেখতা, তাহলে তুমিও ভুয়ে পড়ে হাসতা। না দেখেও কানে শুনে ভুয়ে পড়ে না হলেও যথেষ্ট হেসেছিল শ্রীমন্ত। কোনো রকমের চাপাই কথাগুলো বলে শেষ করেছিল। পরদিন খোকা ঠাকুর হাটে এসেছিল পাণ্ডা সেজে। এর আগ পর্যন্ত ওই পিসি আসত, বাবা ভুবনেশ্বর তলায় দাঁড়াত, হাটযাত্রী ও থানের যাত্রীদের পুষ্প দিত, অম্বলের ওষুধের গুঁড়ো দিত, পয়সা নিত, বাবার স্থানের প্রণামের টাকার দুপয়সা ভাগ নিত। দেদের পাঠানো তোলার নিয়ম ছিল, তোলা পাবে পালিদার, তবু একটা বেগুন, দুটো মূলো, চারটে আলু সে আঁচলে ভরে নিয়ে যেত জোর করে। বলতো, নাবালক ছেলে পাবে কোথায়, বড় হলে নেবে না। এই কথাতেও কেউ প্রতিবাদ করলে বলতো, দেখো বাবা বোকো না, আমার ভাইপো বড় হলে পাণ্ডাগিরি করতে আসবে না, এ দেখে নিও। পিসি ওকে অনেক সাধ করে পড়তে দিয়েছিল, ছেলে চাকরি করবে না হলে বড় ওস্তাদ হবে। নবু অর্থাৎ খোকা ঠাকুরের নাম নবগোপাল। নবগোপালের বাবাও ওস্তাদি করে বেড়াত, নামও ছিল এ অঞ্চলে। তখন দেশে গানের বেশ চলতি হয়েছিল, বিশেষ করে ভদ্র ঘরের মেয়েদের বিয়ের জন্যে। মেয়েরা এখানকার স্কুলে মাইনর পর্যন্ত পড়ত, কেউ পাস করত, কেউ করত না, কিন্তু অতি লেখাপড়া জানা বলে চলে যেত। কিন্তু শুধু লেখাপড়ার বিয়ে হতো না, বিয়ের সম্বন্ধ হলে পাত্রপক্ষ জিজ্ঞেস করত, গানটান জানে? করত ঠিক নয়, শহর বাজারে জিজ্ঞাসা করে, সুতরাং এখানেও করবে এ প্রত্যাশাতেও বটে, আবার শহরের পাত্রের সঙ্গে বিয়ে দেব মেয়ের এই গোপন ইচ্ছাতেও বটে, রেওয়াজটা উঠেছিল। নবুর বাবা নিত্যগোপাল মিশ্রের গলা খুব ভালো ছিল, গান তারও ছিল জন্মগত সম্পত্তি, শিখেও ছিল সে ভালো ওস্তাদের কাছে। ওস্তাদের কাছে গানও শিখেছিল, নেশাও শিখেছিল। নেশা অবশ্যই শিব ঠাকুরের পাণ্ডারা করে, তারপর ওস্তাদি করে বেড়াত। গ্রামাঞ্চলে তখন থিয়েটারেরও চলন হয়েছে, থিয়েটারেও বৈতালিক সেজে গান গাইত, রোজগার কিছু হতো। এই সময়েই গায়ে এসেছিল নতুন ডাক্তার নিশিবাবু। ডাক্তারখানায় চাকরি নিয়ে এসেছিল, সঙ্গে স্ত্রী আর দুই মেয়ে। মেয়েদের স্কুলে ভর্তি করেই ডাক্তার কর্তব্য শেষ করেনি, প্রাইভেট মাস্টার রেখেছিল। বড় মেয়ে তখন মাইনর ক্লাসে পড়া শেষ করেছে, তার সঙ্গে নিত্যগোপালকেও রেখেছিল গান শেখাবার জন্যে। তারপর দেখা দেখি দেবাবুদের বাড়িতেও রেওয়াজ ঢুকেছিল। নিত্যগোপাল হঠাৎ মারা গিয়েছিল 30 বছর বয়সে, তখন স্ত্রীর কোলে নবগোপাল 3 বছরের ছেলে। নবগোপালের আগে 2টি সন্তান হয়ে মারা গেছে। নবগোপালের 5 বছর বয়সে মারা গেল মা। পিসি ছিল বাড়িতে, মকু বা মোক্ষদা ঠাকরুন, সেই মানুষ করেছিল ভাইপোকে, এবং ছেলেবেলাতেই বাপমা খাওয়াতে প্রত্যাশা করেছিল ভাইপো মস্ত লোক হবে। নবগোপালের জন্য প্রাইভেট মাস্টারও রেখেছিল, কিন্তু নবগোপাল স্কুলে ফেল করলেই মাস্টার বদলাত। এই কানধরা মাস্টার এবারকার বরখাস্ত করা মাস্টার। নবগোপাল কাল সন্ধ্যেতেই পিসিকে বলে দিয়েছে, ও পড়াশোনা আমার দ্বারা হবে না, কাল থেকে আমি বাবার থানে যাব, কুলকম্ম করব। পিসি বাদ প্রতিবাদ করেছে, কান্নাকাটি করেছে, কিন্তু নবগোপাল অনড়। 12 বছর বয়সে সে 22 বছরের মতো আইন শিখেছে। সে বলেছে, তুমি আমার গার্জেন লও, সংসারে বাপ মলে মা গার্জেন হয়, যার বাপ মা দুই মরে তার কাকা গার্জেন হয়। তুমি পিসি, ভিন্ন গোত্র,
তুমি গার্জেন হতেই পারো না, আমি নিজেই আমার গার্জেন। সে আজ স্নান করে পাটের কাপড় পরেছে, কপালের ছাইয়ের একটা লম্বা তিলক কেটেছে, হাতে বেতের একগাছা ছড়ি নিয়ে দস্তুর মতো পাণ্ডা সেজে হাটের এবং ভুবনেশ্বরের ঢিপির মুখটাতে দাঁড়িয়েছে। শুক্রবারের হাট বড় হাট নয়, সোমবারের হাট বড়। সোমবারের চার দিনের অর্থাৎ সোম মঙ্গল বুধ বৃহস্পতির হাট পড়ে, শুক্রবারের তিন দিনের শুক্র শনি রবি। এছাড়া সোমবারটা শিবের পূজোর প্রশস্ত বার। তবে শুক্রবারে লোকে বাবার থানে ঢেলা বাঁধতে আসে। ভুবনেশ্বরের থানের ওপাশে যেখানে এককালে বট অশ্বত্থ শিমুল বেলা গাছে বাবার ভূত বাহিনীর কেল্লা ছিল, সেখানকার কয়েকটা প্রাচীন বট গাছ আজও আছে। সেগুলো থেকে অসংখ্য ঝুরি নামে লোকে এসে পুকুরে ভুবন দিঘিতে স্নান করে গোপন মনস্কামনা বাবাকে জানিয়ে ভিজে চুলে ভিজে কাপড়ে ওই ঝুড়িতে একটি পাথর কি একটি ইটের টুকরো বেঁধে দিয়ে যায়। এতে নাকি মনস্কামনা পূর্ণ হতেই হয়। যখন হয় তখন লোকে আবার এসে বাবাকে প্রণামী দিয়ে প্রণাম করে ঢেলাটি খুলে দিয়ে যায়। কারু কারু ঢেলা আপনি খসে যায়, কেউ কেউ এসে খানিকটা চুন গাছের গায়ে লেপে দেয়। এটার মধ্যে নিহিত অর্থ বা মনের অভিপ্রায় বুঝতে কারুর বাকি থাকে না। লোকে বুঝতে পারে কারুর উপর বিশেষ আক্রোশ করে চুন লেপেছে। এর ফলে যার উপর আক্রোশ তার গায়ে এমনি সাদা দাগ সেতি রোগ হয়ে ফুটে বেরোবে। শুক্রবারে চুনুরিরা চুন নিয়ে আসে, একেবারে বাবার থানের কাছটাতেই বসে। কাউকে ঢেলা বাঁধতে বা চুন লেপতে দেখলেই পাণ্ডারা গিয়ে কাছে দাঁড়ায়, বলে সংকল্প করে বাঁধতে হয় বাবা, সংকল্প করো। বলো অদ্য পৌষ মাসে কৃষ্ণপক্ষের দ্বিতীয়া তিথিতে আমি, বলো নাম বলো নিজের। হ্যাঁ, তারপর মনে মনে বলো সংকল্পের কথা, বলো বলো যা সংকল্প, দারিদ্র মোচন চাও তাই বলো, মকদ্দমার জয় চাও তাই বলো, কাউকে যদি ভালোবাসো তাই বলো, বলো অমুককে ব্রাহ্মণ হলে দেবী বলো, শূদ্র হলে দাসী বলো, তস্য মনোপ্রাপ্তি হেতু অদ্যমহং লোষ্ট বন্ধনং করিয়ে। বাবা ভুবনেশ্বর সত্য হলে পূর্ণ হবে, তবে মনকে যাচাই করো বাবা, এ কামনা সত্য না মিথ্যা। হ্যাঁ বাঁধো বাঁধো, বেশ ভালো করে বাঁধো, এখন এসে চরণদক খাও আর পুষ্প নিয়ে যাও, রেখে দিয়ে যত্ন করে, দক্ষিণে দু পাঁচ পয়সা যা ইচ্ছে দাও, এক পয়সায় দক্ষিণে হয় না, কাঞ্চন মূল্য কি না, বাবাকে প্রণামী এক পয়সা দিতে পারো। ভুবনেশ্বরের হাট, মা গন্ধেশ্বরীর দরবার, এখানে দুঃখ দিয়ে সুখ পায়, রোগ দিয়ে আরোগ্য পায়, সোনার হরিণের মতো পালানো মন জালে পড়ে, খোদ বাবার বর আছে। কথা শেষে হেঁকে উঠে হর হর বোম, হর হর বোম, বোম ভুবনেশ্বর বিশ্বনাথ। বিকেলবেলা হাট, হাঁটুরেরা অধিকাংশই আসে বারোটা থেকে দুটোর মধ্যে। গাড়িতে আসে মাল, ভারে আসে মাল, মাথার ঝুড়িতে আসে মাল, আপন আপন বাঁধা জায়গায় বড় বড় চাটাই বিছিয়ে মাল ঢেলে সাজায়। শীতকালে তরকারির মরশুম, নানান তরকারি, বেগুন, মূলো, নতুন আলু, কাঁচা কুমড়ো, লঙ্কা, নতুন পেঁয়াজ, এমনকি কপি মটরশুঁটিও আজকাল আসে। ফুলকপিটা কম, বাঁধাকপি একটু দেরিতে হলেও প্রচুর আসে, আর সেসব কপি খুব বড় বড়। ওই ভুবনপুরের যে বিলটায় শ্রীমন্ত মাছ ধরত, সেই বিলের ধারের জমিতে এবং ময়ূরাক্ষীর চরে খুব বড় রকম কপির চাষ হচ্ছে। কপি তো কপি, এখন দুটো চারটে হাঁস আসে, মুরগি আসে, মুরগির হাঁসের ডিম আসে, মাছ এখানে বড় আসে না, মেছুনিরা ডালায় করে পাড়ায় পাড়ায় নিত্য বেড়ায়। তবে বড় সড়ো মাছ পেলে হাটে এনে বসে। নিয়মিত মাছ আসে কাঠ মাছ, কই, মাগুর, ন্যাটা। উড়োহাড়ির পেশা হলো ওই গোড়েতে ডোবাতে বিলে লোপা দিয়ে কাঠ মাছ ধরা। মাছ ধরে এনে বাড়িতে বড় হাড়িতে জিয়ে রাখে, হাটের দিন উড়োর বউ খালুই ভর্তি করে এনে হাটে বসে। বসে ঠিক কুমোরদের মাটির জিনিসের পাশে, তার পাশে বসে যত তালপাতা খেজুর পাতার চাটাই, তার পাশে বসে মাছ ধরা পলুই, বাঁশের মোড়া, ডালা, কুলো, ঝুড়ি এবং মাথালিওয়ালারা, দু চারটে ফুলের সাজিও থাকে। খেজুর পাতার কাজ করে বীরবংশীরা, তার পাশেই বসে হাঁস ও হাঁসের ডিমওয়ালি দুনো গায়ের রুইদাসদের মেয়ে দুজন, সরু গলায় হাঁকে, হাঁসলে বাগো হাঁস, ডিমলে বাগো ডিম। বেশ বলার ঢংটি, প্রথম ঠান্ডা গলায় বলে হাঁসলে বাগো, তারপর চেঁচিয়ে বলে হাঁস, তারপর সমান জোরে বলে ডিমলে বাগো, তারপর গলা নামতে থাকে ডিম। মধ্যে মধ্যে হাঁসটার বুকে বা পাঁজরায় আঙুল দিয়ে টিপে দেয়, সেটাও ডেকে ওঠে প্যাঁক প্যাঁক শব্দ করে।
ওসমান পাইকার দড়ি বেঁধে একটা খাসি ও ছাগল নিয়ে দাঁড়িয়ে হাঁকে, খাঁচি খাঁচি ছাগল, গরুর মতো দুধ বলে হাঁকে। ওর পাশে পায়ে পায়ে বাঁধা কয়েকটা মুরগি থাকে। ওসমান পাইকারের খদ্দের সব বাঁধা আছে, দেবাবুদের ছোকরারা, সাব রেজিস্ট্রার, দারোগা, দু একজন স্কুল মাস্টারও আছে। হাটের কলরব কোলাহল ছাপিয়ে ওসমানের গলা শুনলেই তারা আসে খাসি ছাগলের দর করতে এবং মুরগি কিনে থলের মধ্যে পুরে নিয়ে যায়। ওসমানের পাশে বসে হামিদন চাচি, সে হাঁকে, মুরগি রান্ডা, মুরগি রান্ডা। এরা সব বসে হাটের পিছন দিকটার এক পাশে। সামনে বসে ফলওয়ালারা। ফল আর কি, গ্রীষ্মকালে আম জাম কাঁঠাল ফুটি আসে, ময়ূরাক্ষীর ধারে তরমুজও আসে, শীতের সময় শাকালু নারকুলে কুল আসে, কিছুদিন থেকে কমলালেবু আসছে। ডাব এখানে কম, তবু দু চারটে থাকে। আর বারো মাস হিন্দুস্তানি সাহানিরা নিয়ে আসে কাগজে মোড়া খেজুর, শুকনো বেদানা, বাক্সবন্দি দাগে ধরা আঙুর কিশমিশ আর অল্প স্বল্প বাদাম পেস্তা। এ একেবারে বাবার থানের সামনে, তার পাশেই ধরণী দাসের একখানি চালা, কাপড় মশারি গামছা, তারই আধখানায় শ্রীমন্তের মনোহারি আর মাছ ধরার সরঞ্জাম, তার পাশে গোবিন্দ বণিকের জামা কাপড় ফ্রকের দোকানের চালা। চালার শাড়ি চলে গেছে দুপাশে, মিষ্টির দোকান, তেলেভাজার দোকান, আরও কতগুলো মণিহারির দোকান। এছাড়াও ভুবনেশ্বরের থানের সিঁড়ির মুখ থেকে রাস্তার দুধারে চ্যাটাই পেতে অনেক দোকান বসে, তার মধ্যে কুম্ভকারদের মাটির ঘোড়ার দোকান অনেক পুরনো, বাবার থানে ঘোড়া কিনে দিয়ে যায়। প্রবাদ, বিশ্বেশ্বরের ওখানে ষাঁড় বাঁধা আছে, এখানে ভুবনেশ্বর তাই ঘোড়ায় চড়েন, তবে ঘোড়াগুলির একটা পা ছোট, অর্থাৎ খোঁড়া। ডান ঠ্যাংটি লটরপটর, বা ঠ্যাংটি খোঁড়া, বাবা ভুবনেশ্বরের ঘোড়া। ওই ঘোড়ায় চড়ে নাকি বাবা রাত্রে মা গন্ধেশ্বরীর আটন পর্যন্ত যান। টিকলির মা এখানে এসেছিল তখন ভর্তি যুবতী, এসেছিল গঙ্গারামের সঙ্গে। টিকলি এখন প্রায় যুবতী হয়ে উঠেছে। টিকলির মা বলে সে ঘোড়ার পায়ের শব্দ শুনেছে। চুনারিয়ার বাবা, সেও বুড়ো, সেও বলে শুনেছে। জমাদারেরা এখানকার তিন পুরুষের ঝাড়ুদার, তারা বলে তারা বাপদাদার কাছে শুনেছে। এছাড়া আর আছে খানদুয়েক বইয়ের দোকান, লক্ষ্মীর পাঁচালী, কৃষ্ণের শতনাম থেকে সুরথ উদ্ধার গীতাভিনয়, সচিত্র প্রেমপত্র, তার সঙ্গে গুম খুন বশীকরণ বিদ্যা, কামরূপতন্ত্র, তার সঙ্গে প্রথম ভাগ ধারাপাত পর্যন্ত। এই কোলাহলের মধ্যে পাণ্ডাদের ওই জোর হাঁক শোনা যায়, অরহর বোম বোম ভুবনেশ্বর। সেদিন শীতের দিনটি বেশ মৌজের শীতের দিন ছিল। আগের রাত্রে শীতটি জমাট হয়ে উঠেছিল, কিন্তু বেলা দুটো নাগাদ রোদটি চড়ে ভারী মিঠে লাগছিল। এরই মধ্যে হঠাৎ সুমিষ্ট কিশোর কণ্ঠে খোকাবাবু নবু হেঁকে উঠেছিল, বাবা ভুবনেশ্বরে মনের বাঞ্ছা পূর্ণ করো, হর হর বোম, হর হর বোম, বোম ভুবনেশ্বর। ধরণীদাস সবিস্ময়ে তাকিয়ে বলেছিল, নিত্য ঠাকুরের ছেলে, ও তো স্কুলে পড়ত, ওর পিসি বলতো নবু হাকিম হবে, তা হেসে উঠেছিল মালতি। শ্রীমন্তও না হেসে পারেনি, শীতের দিনে মাছের সরঞ্জামের বিক্রি কম, তার জন্য মেজাজ শ্রীমন্তের ভালো থাকে না, তবু শ্রীমন্ত হেসেছিল। ধরণী বলেছিল, হাসলে যে? শ্রীমন্ত বলেছিল, ঠাকুর আচ্ছা ঠাকুর, কাল। মালতী আবার খিলখিল করে হেসে উঠেছিল। শ্রীমন্ত সবিস্তারে বলেছিল আগের দিনের সন্ধ্যার বিবরণ। ধরণীদাসও খুব হেসেছিল, বলেছিল, এ ছেলে যে আঁটি হে, উতলে গাছ হয়, হ্যাঁ, যে সে আঁটি নয়, ম্যাজিক আঁটি, ফাং গঙ্গারামের ম্যাজিক আঁটি মনে পড়ে? গঙ্গারাম বলে একজন বাউন্ডুলে ভেলকি বাজিওয়ালা কিছুদিন ভুবনপুরের হাটের বটতলায় বাসা নিয়েছিল। সে সাপ ধরত, সাপের বিষ গেলে গাঁজার সঙ্গে মিশিয়ে খেত, এসেছিল ওই টিকলির মাকে নিয়ে। তখন টিকলির মা যুবতী, সেই গঙ্গারাম খেলা দেখাতো ম্যাজিক আঁটির। একটা শুকনো আঁটি মাটিতে পুঁতে জল ছিটিয়ে ঝুড়ি ঢাকা দিত, তারপর ঝুড়ি তুললেই দেখা যেত গাছ। ধরণীদাস বলেছিল, ঠিক বলেছ, তাই বটে, মাস্টারকে বাঁশের খেটে নিয়ে, বলতে বলতে একটা কোঁক শব্দ করে হেসে উঠেছিল হা হা শব্দে। মনে আছে ধরণীর, ঠিক ওই সময়টিতেই একটা হৈ হৈ শব্দ উঠেছিল বাকুলের চাষি হরিদাসের বেগুনের ওখানে। মার মার মার, কি হলো? ঘাট তুলেছিল ধরণীদাস। আবার কি চুরি? শ্রীমন্ত বলেছিল। মালতী ছুটে দেখতে গিয়েছিল, চুরি বটে, মরি বাউড়িনি দর করতে বসে কখন একটা বেগুন আঁচলে পুরেছিল,
দেখতে পায়নি হরিদাস। দরে বনল না বলে যেই মরি উঠেছে অমনি নজরে পড়েছে হরিদাসের। সঙ্গে সঙ্গে সে ধরেছে তার হাত চেপে, হাত চেপে ধরতেই বেগুনটা পড়েছে মাটিতে। ওদিকে হরিদাসের কিল পড়তে শুরু করেছে মরির পিঠে। শুধু হরিদাসের নয়, আরও অনেকের, আরও অনেক কিলি পড়তো মরির পিঠে, কিন্তু ওই খোকা ঠাকুর এসে দুই হাতে ভিড় সরিয়ে ধমক দিয়ে ভিতরে ঢুকে পড়ল এবং সব থামিয়ে দিলে। ছেলেটির জোর আর কতটুকু, কিন্তু হট যাও হট যাও বলে এমন চিৎকার করলে, এবং চিৎকারের মধ্যে এমন একটা তেজ ছিল যে সকলেই হটে গিয়ে জায়গা দিলে তাকে ভিতরে ঢুকতে। তারপর সে দুহাত তুলে বলল, থামো সব থামো। কপালের ছায়ের তিলক, গলায় পৈতে, ধবধবে রং, সুন্দর চেহারা খোকা ঠাকুর যেন ভেলকি লাগিয়ে দিলে। এমন একটি মানুষকে তারা অমান্য করতে পারলে না। খোকা ঠাকুর বয়সে বাচ্চা হলেও তার ভেতর থেকে যেন অন্য একটা মানুষ বেরিয়ে এলো। এবং বিচারও সে করলে, মরি বাউড়িনির চুল খুলে গিয়েছিল, ছিঁড়েও গিয়েছিল অনেকগুলো, গায়ের কাপড়ও খুলে গিয়েছিল, ছিঁড়েও গিয়েছিল, ধুলো লেগেছিল সর্বাঙ্গে, কিন্তু সে এতক্ষণ ঠিক কাঁদেনি, শুধু চিৎকার করছিল। প্রতিটি কিল চড়ের সঙ্গে চেঁচাচ্ছিল, ওরে বাবারে বাবারে আর মেরো না। এবার কিল চড় থেমে যেতেই সে পরিত্রাতা খোকা ঠাকুরের চরণ ধরে হাওমাও করে চেঁচিয়ে উঠল, ও গো ঠাকুর গো, মরে গিয়েছি বাবা গো, আর মেরো না, তোমার পায়ে ধরি বাবা গো। লোকেরা হেসে উঠল হো হো করে। ঠাকুর বললে, থামো থামো। থেমে গেল সকলে। ঠাকুর জিজ্ঞাসা করলে, বেগুন চুরি করেছিলি কেনে? দোষ হয়েছে বাবা গো, নাক মলছি কান মলছি, আর কক্ষণও করবো না, বেশি লি নাই, একটু লিয়েছিলাম, তার তরে কিল খেয়েছি 20 ঘন্টা, আর মেরো না। খোকা ঠাকুর বললে, কেউ যাও তো চুনুড়িদের কাছ থেকে চুন নিয়ে এসো, যাও মুখে লেপে দাও হারামজাদির। লোকে উৎসাহিত হয়ে উঠল, বুঝেছে সকলে মরির মুখে চুনের হিজিবিজি এঁকে দেবে। মরি তার স্বরে চিৎকার করতে লাগল, ও গো ঠাকুর, একটু বেগুনের তরে চুন দিও না বাবা গো, ফুল হয়ে ফুলে উঠবে, বাবা শিবের থান। কিন্তু ছাড়লে না ঠাকুর, মরির দুই গালে কপালে চুনের দাগ দিয়ে বললে, যা। মরি উঠেই কোনো রকমে হাট থেকে বেরিয়ে ছুটে পালালো। খানিক দূর গিয়ে তার চেহারা পাল্টালো, কোমরে কাপড় জড়িয়ে মাথার এলোমেলো চুলগুলো হাতে জড়িয়ে নতুন বাঁধতে বাঁধতে চেঁচাতে লাগলো, যত দোষ মরির, মরি মরা কিনা বুড়ি কিনা তাই, ওই যে টিকলি কাঁচা লঙ্কা নেবু মুঠুমুঠু তুলে এক কোঁচড় করেছে, আলু নিয়েছে তার বেলাতে, ওই চুনারিয়া উজে কমলা নেবু নিয়েছে, হ্যাঁ ওই যে বাবুরা লঙ্কা নেবু দেখতে গিয়ে পকেট ভরেছে, দেখুক পকেট দেখি, চুনে আমার কিছু হবে না, ধুয়ে দিলে উঠে যাবে, একটু বেগুনের লেগে 20 ঘন্টা কিল। হাট তখন আবার বিকি কিনিতে কারবারে মগ্ন হয়ে গেছে। হরিদাস হাঁকছে, এ বেগুন বাকুলের বেগুন, মাখন 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 ফেলে খেতে হয়, নতুন আলু নতুন আলু, চার হাত কার চাপকি ফিতে। ধরণীদাসও হেঁকে উঠল, তাঁতের শাড়ি নকশিপার চৌকুপি ডুরে লাল গামছা। দুটি রসিকা বেশ বিলাসিনী মেয়ে ওর দোকানের সামনে দিয়ে যাচ্ছিল। ধরণীদাস হেঁকে তাদের আহ্বান করল, এসো। শ্রীমন্ত হাঁকলে, তরল আলতা গন্ধ তেল। মেয়ে দুটি থমকে দাঁড়িয়ে এ ওর গা টিপে হেসে ইঙ্গিত করে দাঁড়িয়ে গেল। একজন বললে, সস্তা না আকরা। মালতী কখন ফিরে এসে বাবার পাশে বসেছিল, সে বললে, বাবা খোকা ঠাকুর। খোকা ঠাকুরই বটে। সে মেয়ে দুটিকে বললে, আয়সর শুনছিস, ও বাবা ডেঁকা ঠাকুর। ডেঁকার মানে কেউটে গুখরোর বাচ্চা। তারা সরে দাঁড়ালো। নবু ধরণীদাসের দোকানে দাঁড়িয়ে সেদিন চেয়েছিল গামছা। বেশ বড় আর মোটা খাপি গামছা আছে? ও লাল গামছা নয়, সাদা জমি আছে? আছে বই, কি করবেন? কি করে গামছা নিয়ে? ধরণীদাস অপ্রস্তুত হয়নি, বলছিল, গামছায় গাম ওছে, আবার গায়ে দিয়ে ঘুরেও তো বেড়ান গো আপনারা। মালতী বলে উঠেছিল, পাণ্ডারা গামছা পুজোও করে, বামুনেরা কাপড়ের উপর জড়িয়ে ভাত রাঁধে পরিবেশন করে। ও সেই মেয়েটা, বলে ছাগলের জন্য পুলিশে খবর দেব, ভারী মুখরা। আর তুমি যে বাঁশের খেটে নিয়ে মাস্টারকে মারতে যাও, বেটা আমার গুরুর কান ধরলে কেনে? একখানা বড় গামছা বের করে ফেলে দিয়ে ধরণীদাস বললে, এই আছে, পছন্দ না হলে তোয়ালের মতো বুনন একরকম 3.5 হাত গামছা উঠেছে, সাঁইতের হাট থেকে এনে দেবো সোমবারে। ঠিক দেবে তো, আমি সেই রকম খুঁজছি,
আমি না যাই শ্রীমন্ত যাবেই, ও এনে দেবে। কি শ্রীমন্ত? হ্যাঁ হ্যাঁ আমি দেবো। হ্যাঁ না হলে এবার তোমার ছাগল আমি ছাড়ব না। আমরা বেঁধে রেখে দেবো, আর যাবেই না, মালতী বলে উঠেছিল। মন্তরের চোটে আমি নিয়ে আসবো ছাগল। মালতীর মুখ শুকিয়েছিল। শ্রীমন্ত বলেছিল, আমি ঠিক এনে দেবো, দেখবেন আপনি। যেতে গিয়ে থমকে দাঁড়িয়ে নবু বলেছিল, তুমি সাঁইতে প্রতিহাটে যাও? প্রতিহাটে যাইনি, রবিবার বড় হাট, রবিবারে যাই। আমার আরেকটি কাজ করে দেবে? কি বলুন? আমার বাবার ডুগি তবলা আর পাখোয়া ছিঁড়ে পড়ে আছে, সাঁইতের হাটে শুনেছি বায়েনরা আসে, তারা খুব ভালো ছাওয়ায়, ওগুলো ছাইয়ে এনে দিতে পারো? হ্যাঁ হ্যাঁ, আমাদের নাম সংকীর্তনের দলের খোল ওরাই ছাইয়ে দেয়, আলাপ আছে আমার সঙ্গে, দেবেন, মুশকিল নিয়ে যাওয়ার আনার। তাই একটা মুনিশের দাম আমি দেবো। আর কি দেবে বাবাকে মজুরি? মালতী আবার বলে উঠেছিল, তুই হলে কচু পোড়া দিতাম, শ্রীমন্তকে আশীর্বাদ করব। হুম, আমাদের বাড়িতে এসে একদিন গান শোনাতে হবে। তা শোনাবো, বলে চলে গিয়েছিল নবু ঠাকুর। ধরণীদাস, শ্রীমন্ত, মালতী ওর যাবার পথের দিকেই তাকিয়েছিল। হাট তখন জমে উঠেছে, প্রায় চারটে সওয়া চারটে বাজে, লোক জমজম গমগম করছে, শীতের কাল, ধান উঠেছে, পয়সা আছে লোকের হাতে, তাছাড়া গরম নেই, খারাপের মধ্যে শুধু ধুলো। ওদিকে গন্ধেশ্বরী তলায় গদিতে গদিতে ধানের গাড়ি লেগেছে, ওদিকে গঙ্গার ধার থেকে এসেছে শাক আলু, রাঙা আলু, লঙ্কা, মসুর, ছোলা, কেনা বেচার দারুণ মরশুম। জমাট ভিড়ের মধ্যে মাথায় খাটো বাচ্চা ঠাকুর মিশে গেল। ধরণীদাস বললে, পাক্কা পাণ্ডা হবে ঠাকুর। কই গো লাল গামছা ডুরে শাড়ি, কই দেখাও, কই তোমারই বা তর লালতা কই। মেয়ে দুটো আবার ফিরে এসেছে। ধরণী বললে, এসো এসে বসো ভালো করে, দাঁড়িয়ে কি দেখা হয়? শ্রীমন্ত বললে, যা তো মালা, ঠাকুরকে বলে আয় আজই যেন ডুগি তবলা পাখোয়াজ পাঠিয়ে দেয়। মালাকে ইচ্ছে করে তাড়ালে শ্রীমন্ত। মেয়ে দুটি রসিকার উপরে কিছু, ওদের নিয়ে খানিকটা ডগমগ রসের কথার খেল খেলবে। মালা ঠাকুরকে ভিড়ের মধ্যে পেলে না, সে গিয়ে বাবার থানের গাছতলায় দাঁড়িয়ে রইল। লোকে পাথর বাঁধছিল সেখানে, সেও একটা পাথর বাঁধবে ঠিক করলে, তার যেন ঠিক ওই ঠাকুরের মতো বর হয়। খুব আড়ালে গিয়ে কিন্তু মারতে গিয়েও বাঁধলে না। ছি, আর ঠাকুর যে বামুন! কথা তো আজকের নয়, অনেক দিনের। মালতী হাটে ধরণীদাসের চালায় বসে মনে মনে হিসেব করে দেখলে সে প্রায় ন বছর আগের কথা। সেদিনও সে বাবার পাতা দোকানের পাশে এইখানেই বাঁশের খুঁটিতে ঠেস দিয়ে বসেছিল। এই খুঁটিটাই বোধহয়। মালতী জিজ্ঞাসাও করলে, জ্যাঠা সেই খুঁটিগুলোই আছে, রং করেছ নয়? ধরণীদাস বললেন, না মা, নতুন খুঁটি, দেখছো না হাটের উন্নতি, এখন কি আর পুরনোতে চলে? যেমন কাল তেমনি চাল, হাট জাঁকালো, গুঁইরা দালান বাড়ি করলে, শ্রীমতীর মিষ্টির দোকানের সামনে পাকা বারান্দা টানলে, সত্যও তাই করলে। ওই দেখো সরকারদের ছেলে কাঠের কারবার করছে, চেয়ার টেবিল বানাচ্ছে, ওই দেখো পশ্চিম পাশে ইঁট ঢেলেছে, এই পাশের ফ্রকালা পাকা করবে চালা, ইলেকট্রিক লেবে সব, আমি মশারি বেছি, মোটা কাপড় বেছি, আমি পাকা করব কি করে? আমি ভোগপুর থেকে ওই মাস আনলাম, দেখছো না কেমন সোজা আর মোটা মাস, সরল, তাতে রং লাগালাম, কি আর করব, ইচ্ছে ছিল থাম করে টিন দিই, আছে ইচ্ছে, তা তোমরা ভাগ না ছাড়লে তো পারছি নে। তোমার বাবা আমাকে 200 টাকা নগদ দিয়ে চালার অর্ধেক কিনেছিল, জোর করে না জানিয়ে পাকা না হয় করে নিতে পারতাম, তা ধম্মকে জবাব দেবো কি করে? মালতী চুপ করে রইল, সে ভাবছিল। ধরণীদাস বললে, আমি মা বলেছিলাম তোমার বাবাকে, বলেছিলাম শ্রীমন্ত সব বেচে মানুষ খায় ভাই, ধম্ম বেচে খায় না, তুই ওই বামুনের ছেলের সম্পত্তি, সম্পত্তি আর কি, পুকুরের অংশ আর 5 বিঘে ভাঙা জমি, ও নিয়ে তুই ভালো করলি নে। একটু থামল সে, মালতীও চুপ করে রইল। দুজনের কাছে এবার হাটের শোরগোলটা প্রত্যক্ষ হয়ে উঠল, যেন পিছন দিক থেকে ঘুরে চোখের সামনে এসে দাঁড়ালো হাটটা। কত লোক, আগের কালেও লোক অনেক হতো কিন্তু এত নয়।
উপরের দিকে একটু চাইলে শুধু মাথা মাথা আর মাথা, ঘুমটার কাপড়ও আর দেখা যায় না। একটু নিচে তাকালে জামার ছিট আর খালি গা, মেয়েদের গায়ের কাপড়ের নানান রং আর কোলাহল। কত ভদ্রলোক, হাল ফ্যাশনের মেয়ে, চোখে চশমা, পায়ে জুতো একদল। ওই সামনে ওপাশে কে একজন বেশ বড় সাদা রঙের মোরগকে ডানায় ধরে মাথার উপরে তুলে ধরেছে। মুরগিটা চেঁচাচ্ছে ক্যাঁ ক্যাঁ শব্দে, কোনো যন্ত্রণা পাচ্ছে। মুরগি তখন কিনত লোকে বেশ লুকিয়ে, এখন হাতে তুলে ধরে লোকটা হাঁকছে, বিলিতি মুরগি, বিলিতি মুরগি। দুজন খদ্দের এসে দাঁড়ালো। মশারি বেশ ভালো খাপি আছে? আছে বই কি, এসো বসো। কহাত? বেশ বড় চাই, ছেলেপিলে নিয়ে শোবে, পাঁচ ছজন। চার হাত পাঁচ হাত দি, দাও। ধরণী দাস মশারি বের করে ফেলে দিলে সামনে। দেখো দেখো বুনন, দেখো সুতো, দেখো খুলে দেখো মাপো। হ্যাঁ, জিনিস লেবে বাবা, দেখে লেবে, দেখো। সে উঠে দাঁড়ালো। এই দেখো, 18 ইঞ্চি দাগা গজকাঠি, তোমার হাত বড়, 1 ইঞ্চি বড়, লাও মাপো। মালতীর চোখের সামনে থেকে হাতটা আবার সরে যাচ্ছে। হাতটা যাচ্ছে না, তার চোখের দৃষ্টি যাচ্ছে মনের ভিতরের দিকে যাচ্ছে। হ্যাঁ, নবঠাকুর খোকা ঠাকুরকে তার বাবা ঠকিয়ে নিয়েছিল, ঠকিয়ে নয় ভুলিয়ে। ওই ডুগি তবলা পাখোয়াজ ছাইয়ে এনে দেওয়া নিয়ে খোকা ঠাকুরের সঙ্গে আলাপ শুরু। ডুগি তবলা পাখোয়াজ তার বাবাকে দিয়ে গিয়েছিল ঠাকুর, পয়সাও দিয়েছিল, একটা মজুরের দাম সাইতে নিয়ে যাবার জন্যে। মনে আছে মাসি বলেছিল, তার সোনা ঠাকুর আমাগো মজুরিডা। খোকা ঠাকুর বলেছিল, আর তো পয়সা আনি নাই, শ্রীমন্ত তো চায় নাই। আমার কপাল, নিজে মালারে বলছো দিব। মালা বলে উঠেছিল, গান শোনাবে বলেছ? ও, তা গান কি যখন তখন হয়? শ্রীমন্ত বলেছিল, যেমন তেমন গান যখন তখন হয়, দেন না গে। খোকা ঠাকুর বেশ আসন করে বসেছিল, তারপর একটু গুনগুন করে সুর ভাঁজতে শুরু করেছিল। শ্রীমন্ত বলেছিল, দাঁড়ান দাঁড়ান খোলটা আনি। সে খোল পেড়ে এনে ডান হাতে চাঁটি এবং বাঁ হাতে গুপ শব্দ তুলে বলেছিল, নেন। খোকা ঠাকুর বলেছিল, না রেখে দাও, বাধা নাই, ঢ্যাপ ঢ্যাপ করছে। দুহাত কপালে ঠেকিয়ে বলেছিল, গানের অপমান হয় ওতে, বলে সে গান গেয়েছিল। গানটার কটা কলি আজও মনে আছে। এ ফুল খুঁজে নিতে হয়, এ ফুল খুঁজে নিতে হয়, দুনিয়ার কোন বনে সে, কোন কোণে সে, কোন মনেতে ফুটে রয়, এ ফুল করতে আহরণ, কত চাই নিশি জাগরণ। আর মনে নেই, সুন্দর সুর ছিল, ভারী সুন্দর। গানটা একবার নয় দুবার গাইয়েছিল চাপা মাসি, তারপরও মধ্যে মধ্যে বলতো, সেই গানটি গাও ঠাকুর, তারিফ করত, যেমন শোনা ঠাকুর তেমন শোনা গান। বাড়িতে যখন তারা দুজন শুধু থাকত, তখন চাপা মাসি এই গান গাইত, নাচত, বলতো, তুমিও গাও মাসি, আসো দুজনায় নাচি, নাচের গান একলা হয় না। সেও গাইত, সেও নাচত। চাঁপা বলতো, এই ফুল পাইলে মালা গাইতে পইরা যমুনায় ঝাঁপ খাইতাম মাসি, জানো। সে প্রথম প্রথম ভাবত স্বর্গের পারিজাত, একদিন বলেছিল, পাবে কোথায় স্বর্গের পারিজাত। চাঁপা মুখ হাত নেড়ে বলেছিল, না গো মাসি না, এই পৃথিবীতেই ফোটে। তার কানের কাছে মুখ এনে বলেছিল, প্রেমের ফুল গো কন্যা, প্রেমের ফুল, প্রেমের ফুল। লজ্জা হয়েছিল মালতীর, প্রেম কি সঠিক জানত না, কিন্তু লজ্জা মাখানো মিষ্টি মিষ্টি গন্ধ পেতে আরম্ভ করেছে। এবং এটাও জেনেছিল, প্রেম হয় পুরুষে মেয়েতে, বিয়ের সঙ্গে কাছাকাছি। প্রেম হলে বিয়ে হয়, বিয়ে হলে প্রেম হয়। চাঁপার কথায় লজ্জা পেয়ে সে বলেছিল, ধর। চাঁপা বলেছিল, হ গো বুঝবা পরে, বলে গিয়েছিল, এই ফুল করতে আহরণ, কত চাই নিশি জাগরণ। কন্যা রাত জায়গা প্রেমের কথা কইতে নিশি ভুর হইয়া যায়, ফুটব গো তোমারে ফুটব। তা সবার তো ফুটে না, বিয়া শাদি হইলেও না, ফুটলে পাগলিনী হয় রাধার মতো। কত কথাই মনে পড়ছে। বাবার তার অন্যায় হয়েছিল, সেই দিনই খোকা ঠাকুরকে গাঁজা খাইয়েছিল। না, কোনো বদমতলব করে খাওয়ায়নি, তখনও কোনো বদমতলব তার ছিল না। তার বাপ বৈষ্ণব মানুষ, বৈষ্ণবের ধর্ম পালন করবার মধ্যে মাংস খেত না, চৈতন্য রেখেছিল, গলায় কণ্ঠে নিয়েছিল আর গাঁজা খেত।
গাঁজা ধরণী জ্যাঠাও খেত, এখনও নিশ্চয়ই খায়। সেদিন খোকা ঠাকুর যখন গান গাইছিল তখনই সে গাঁজা টিপছিল, খাওয়ার সময় তখন তার। খোকা ঠাকুর গান শেষ করে উঠে দাঁড়িয়ে শ্রীমন্তের গাঁজার সরঞ্জামপত্র দেখে বলেছিল, বাহ, এ তো তোমার অনেক তরিবথে, চন্দনের গন্ধ উঠেছে। তরিবত না করলে খেয়ে সুখ হয় ঠাকুর? তার বাবা তখন শ্বেত চন্দনের কাঠটা থেকে ধারালো ছুরি দিয়ে হালকা হাতে চেঁচে তার গুঁড়ো বের করছিল মেশাবে বলে। খোকা ঠাকুর বলেছিল, তা বটে, তা নইলে শিব খাবে কেন? শ্রীমন্ত বলেছিল, তুমি খাও না ঠাকুর, শিব ঠাকুরের পাণ্ডা তুমি। গলা খারাপ হয়ে যাবে। গলা খারাপ হবে? কে বললে তোমাকে? অত বড় উস্তাদ শরৎ মুখুজ্জে বাবা গাঁজা না খেলে গলাই খোলে না, বলে ধ্যান আসবে কিসে? ধ্যান না হলে গান হয়? তা বটে, ধ্যান না হলে গান হয় না। দেখো না খেয়ে। মাথা ঘুরবে, সিদ্ধি খাই তাতেই যে নেশা। সিদ্ধির নেশা পাজি নেশা, চিতিছাপের বিষ, ও খেয়েও না। সত্যি শরৎ উস্তাদ খায়? এই গাঁজার কোলকে ছুঁয়ে বলছি, ভুবনেশ্বরের দিব্যি। শরৎ উস্তাদের কাছে একদিন নিয়ে যাবে আমাকে? যেতে হবে কেন বলো তুমি, আমি নিয়ে আসছি তোমার বাড়িতে। গোটা পনেরো টাকা দিও, গাঁজা দিও, ভালো করে খাইও, মুখুজ্জে মশাই তাতেই খুশি। যদি মাসে দুদিন করে গান শিখি তবে কত নেবে? জিজ্ঞাসা করব। তবে তোমার মতো শিষ্য পেলে তো আহ্লাদ করে শেখাবে গো। তোমার বাবার সঙ্গে ভালো পোঁট ছিল, গাঁজা মদ দুজনে অনেক খেয়েছে, অনেক আনন্দ করেছে, বলবো? বলো। বলবো, এই কালই বলবো। সাঁইতের ওদিকে অনেক শিষ্য তো, পেরাই দেখা হয়। আমার হাতের গাঁজা খেতে খুব পছন্দ, বলে এমন তারটি কারুর টেপাতে আসে না শ্রীমন্ত। তখন টিকের আগুনটি আলগোছে হাতে তুলে কলকের ওপর চড়িয়েছে তার বাবা। চড়িয়ে কলকিটি এগিয়ে বলল, দাও, পেশাদ করে দাও। মনে মনে বাবা ভুবনেশ্বরকে ডেকে বলো, খাও বাবা, তারপরেতে দাও, আমার হাতে দাও, আমি ছেঁদে ধরি, ধরতে ঠিক পারবে না। আস্তে আস্তে ফুঁসফুঁস করে টানো, উড়িয়ে দাও, হ্যাঁ আস্তে আস্তে, হ্যাঁ এইবার জোরে জোরে উড়াও, দাও, এইবার এক টান দম লাও, ফেলো না ফেলো না, ধরে রাখো। হ্যাঁ বেশ পড়ে গেল, হ্যাঁ ভালো, প্রথম দিন কম নেশা হবে? কম নয়, অতি বেশ নেশা হয়েছিল খোকা ঠাকুরের। বাবা যখন টেনে যাচ্ছিল তখন খোকা ঠাকুর বসেই ছিল, ভাম হয়ে বসেছিল, একটি কথাও বলেনি। মনে আছে মালতি একটু দূরে বসে অবাক হয়ে দেখছিল, এইটুকু ছেলে ঠাকুরের মুখখানা দেখতে দেখতে কেমন বোকা বোকা হয়ে যাচ্ছিল, চোখ লাল হয়ে উঠেছিল, কেমন ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছিল। তার বাবা টানা শেষ করে কলকেটা ঠাকুরের দিকে বাড়িয়ে ধোঁয়া গিলে দম ধরে বসেছিল, কথা বলবার জো ছিল না, বলতে গেলেও ধোঁয়া বেরিয়ে যাবে। কিন্তু ঠাকুরের সেদিকে লক্ষ্যই ছিল না, তার বাবা বাঁ হাতে ঠেলা দিয়েছিল। ঠাকুর এতক্ষণে বলেছিল, বাবা হুমস করে ধোঁয়া আকাশের দিকে ছুড়ে শেষ করে বলেছিল, লাও আরেকদম। ঠাকুর জড়ানো গলায় বলেছিল, না। তারপর সেই কথা নেই বার্তা নেই, সটান হাত ছড়িয়ে পা ছড়িয়ে দাওয়ার উপর শুয়ে পড়েছিল। এই দেখো শুলে যে, ঠাকুর কি বলতে গিয়েছিল কিন্তু পারেনি, কোঁক কোঁক করে শব্দ করে হেঁচকি তুলতে শুরু করেছিল। তারপর বলেছিল, জল খাবো। চাঁপা গ্লাসে করে জল এনেছিল তাড়াতাড়ি, এক গ্লাস জল ঢকঢক করে খেয়েছিল ঠাকুর। তার বাবা একটা ঘটিতে জল এনে মাথায় দিয়েছিল থপথপ করে, মুখ চোখেও বুলিয়ে দিয়েছিল। চাঁপা বলেছিল, করো কি, শীতের দিন। হেসে শ্রীমন্ত বলেছিল, কিচ্ছু হবে না, ঠাকুর এখন ডুব সাঁতার কেটে ভুবন দিকে বেরিয়ে যাবে। ঠাকুর সত্যিই বলেছিল, আরো খানিকটা দাও মাথায়। সেদিন তার বাবা ঠাকুরকে সঙ্গে করে তার বাড়ি পৌঁছে দিয়ে এসেছিল। গল্পকথন বাই কল্লোল চ্যানেলে আপনারা শুনছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের বিখ্যাত উপন্যাস ভুবনপুরের হাট, আজ দ্বিতীয় পর্ব। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি, আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন, গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। গল্পকথন বাই কল্লোল চ্যানেলের ফেসবুক গ্রুপে জয়েন করতে পারেন, লিঙ্কটা ডেসক্রিপশনে দেওয়া আছে। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।